8 থেকে 80। সবাইকেই আকর্ষিত করে চিড়িয়াখানা। চিড়িয়াখানার বিভিন্ন পশু পাখি সরীসৃপের জীবনের নানা তথ্য জানতে, তাদের জীবন্ত চোখের সামনে দেখতে প্রায়ই আমরা সবাই চিড়িয়াখানা গেছি। কিন্তু জানেন কি, ভারতবর্ষ তথা এশিয়ার প্রথম চিড়িয়াখানা কোনটি হয়েছিল? এই বাংলাদেশ। আসুন এই ভিডিওতে জানি সেই বিষয়ে। 1802-3 খ্রিস্টাব্দ নাগাদ সারা পৃথিবীতে সাধারণ দর্শকদের জন্য চিড়িয়াখানা খোলা ছিল মাত্র 3টি, যথাক্রমে ভিয়েনায়, মাদ্রিদে ও প্যারিসে। এমনকি লন্ডন চিড়িয়াখানাও তখনও তৈরি হয়নি। বাকি রাজারাজাদের চিড়িয়াখানা ছিল তাদের ব্যক্তিগত, সেখানে প্রজাদের প্রবেশাধিকার ছিল নিষিদ্ধ। এমন এক সময়ে কলকাতা থেকে অনতি দূরে ব্যারাকপুরে খোলা হলো অপূর্ব গথিক স্থাপত্যে তৈরি ভারতের এবং এশিয়ার প্রথম আর খুব সম্ভবত পৃথিবীর চতুর্থ এই চিড়িয়াখানা, যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল। বিশ্বের প্রকৃতি চর্চার ইতিহাসে বৈপ্লবিক এই কাজটি করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক উদ্যোগী পুরুষ, ভারতের গভর্নর জেনারেল লর্ড রিচার্ড কলি ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল পদে কলকাতায় ছিলেন 1798 থেকে 1805 পর্যন্ত। তার বেশ কয়েকটি কাজই ছিল সাধারণের মানের চেয়ে অনেকটা এগিয়ে, এবং সেগুলি বাস্তবে পরিণত করতে কোনো বাধাই তিনি মানেননি। একাধিকবার কোম্পানির ডিরেক্টরদের না জানিয়ে প্রচুর খরচ করে সেই কাজ শেষ করেছেন। 1800 থেকে ব্যারাকপুরের গঙ্গা তীরে তিনি তৈরি করলেন বিলিতি ধাঁচের এক বাহারি উদ্যান, ব্যারাকপুর পার্ক। 3 বছরের মধ্যেই সেই পার্কের আয়তন গিয়ে দাঁড়ালো 1006 বিঘা। সেই পার্ককে এখন আমরা লাটবাগান বা মঙ্গল পাণ্ডে উদ্যান নামে জানি। যাই হোক, এই লর্ড ওয়েলেসলির মনে হয়েছিল এশিয়ার ব্রিটিশ উপনিবেশগুলিতে যেসব পশু পাখি পাওয়া যায় তাদের একটি বিজ্ঞানসম্মত রঙিন ছবিওয়ালা বিস্তারিত বিবরণ তৈরি করা প্রয়োজন, কারণ ইউরোপীয় বিদ্বজনদের এই বিষয়ে জ্ঞান অসম্পূর্ণ। যেমন ভাবা তেমনি কাজ। শুরু করলেন এশিয়ার প্রথম প্রকৃতি গবেষণা, ন্যাচারাল হিস্ট্রি অব ইন্ডিয়া কার্যক্রম। প্রাণী সংগ্রহ শুরু হলো, তাদের রাখা হলো গার্ডেন রিচে। প্রথমে ঠিক হয়েছিল এই কার্যক্রম ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে যুক্ত থাকবে। তা যখন সম্ভব হলো না, ওয়েলেসলি তার প্রকৃতি গবেষণা কার্যক্রম আর সব পশু পাখি নিয়ে এলেন ব্যারাকপুর পার্কে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাক্তার বিখ্যাত প্রকৃতিবিদ ফ্রান্সিস বুকাননকে এই গবেষণা কেন্দ্র পরিচালনার দায়িত্ব দিলেন। স্থির করলেন ভারতীয় উপমহাদেশে ইংরেজ উপনিবেশগুলির সামরিক অসামরিক অফিসগুলিকে নির্দেশ দেওয়া হবে পশু পাখির নমুনা সংগ্রহে সব জায়গার মেডিকেল অফিসারদের যেন তারা সাহায্য করে। সিদ্ধান্ত হলো এই গবেষণা সংক্রান্ত সব চিঠিপত্রের খামের ওপরে লেখা হবে ন্যাচারাল হিস্ট্রি অব ইন্ডিয়া, তাহলেই ডাক মাশুল মুকুব। তখনও জুলজিক্যাল গার্ডেন বা জু শব্দটির প্রচলন হয়নি। পশুপক্ষী শালাকে বলা হতো মিনাজেরি। 1804 পর্যন্ত ব্যারাকপুরে ওই পশু পাখিদের রক্ষণাবেক্ষণে খরচ হয়েছিল 2791 টাকা 8 আনা 6 পয়সা। গবেষণার জন্য সংগৃহীত এই সব পশু পাখি নিয়েই শুরু হয়েছিল ব্যারাকপুর চিড়িয়াখানা। দুঃখের বিষয়, ন্যাচারাল হিস্ট্রি অফ ইন্ডিয়ার কাজ খুব একটা এগোয়নি। 1805 লর্ড ওয়েলেসলি এবং বুকানন ইংল্যান্ডে ফিরে গেলে ব্যারাকপুরে প্রথম প্রকৃতি গবেষণা কার্যক্রম বন্ধ হয়ে যায়। চিড়িয়াখানাটি কিন্তু থেকে যায় আরও 75 বছর। 1828 লন্ডন চিড়িয়াখানা স্থাপিত হয়। জুলজিক্যাল সোসাইটি অফ লন্ডনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট স্যার টমাস স্ট্যামফোর্ড রাফেল তার আগে 2 বার ব্যারাকপুর চিড়িয়াখানা দেখতে এসেছিলেন। বোঝাই যায় যে লন্ডন চিড়িয়াখানা স্থাপনের সময় ব্যারাকপুর চিড়িয়াখানার অভিজ্ঞতা কাজে লাগানো হয়েছিল। ভারতে আসা যেসব বিদেশি ভ্রমণকারী গভর্নর জেনারেল ও ভাইসরয়দের অতিথি হয়েছেন তাদের অনেকের লেখাতেই এই চিড়িয়াখানার সপ্রশংস উল্লেখ আছে। মিসেস গ্রাহাম এসেছিলেন 1810,
তার লেখায় পেলিক্যান, সারস, ফ্লেমিঙ্গো, উটপাখি, ক্যাসুয়ারি, জাভার পায়রা, দুটি বাঘ, দুটি ভালুকের বিবরণ পাওয়া যায়। 1814 সালে লেডি ন্যাজেন্ট দেখেছেন ব্ল্যাক লেপার্ডও। আজও বিশ্বের ন্যাচারাল হিস্ট্রি চর্চার ইতিহাসে ব্যারাকপুরে স্থাপিত প্রথম প্রকৃতি গবেষণা কার্যক্রমের কথা উল্লেখিত হয়, আলোচনা করা হয় ওই চিড়িয়াখানার কথা। ঘরের কাছের এই অভাবনীয় কর্মকাণ্ডের কথা আমরাই মনে রাখিনি। বর্তমানে এই স্থানে অপূর্ব গথিক স্থাপত্যে তৈরি এক পাখিশালার ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই দেখা যায় না। লোকচক্ষুর আড়ালে পড়ে থাকা ভুলে যাওয়া ব্যারাকপুর চিড়িয়াখানার অবশিষ্টাংশ এইভাবেই ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে সময়ের অতলে।